কি বলবো দিদির কাছে, দিদিকে তো আমরা মায়ের চোখে দেখেছিলাম, আজকে 15 বছর ধরে দিদিকেই ভোট দিয়ে যাচ্ছি, কিন্তু মা যে এইরকম মেয়েদের ছেলেদের সর্বনাশ করবে আমরা বুঝতে পারিনি। দোকানে এইসব লাইন দিয়ে দোকান গুলো নতুন সম্পূর্ণ টাকা দিয়ে বসিছে, কারুর কাছে 20,000, কারুর কাছে 30,000, কারুর কাছে 50,000 টাকা করে এইখানকার যারা হত্যাকর্তা তারা নিয়েছে। কোথায় যাবো জানি না, আর কোথায় যাবো কিচ্ছু কোনো উপায় নেই, আমাদের মাথার ওপর লোন, এইটার ওপরে সংসার, মানে রাত পড়লে আমরা কি খাবো সেটার কোনো আমাদের অস্তিত্ব নেই। আমরা পড়াশোনা করো, আমরা চা চপ এসব ভেজেই তো খাচ্ছিলাম দিদির কথা অনুযায়ী। কোথায় যাবে, আমরা তো দিদিকে সহযোগিতা করে দিদিকে ক্ষমতা নিয়ে এসেছি, অগাধ বিশ্বাস তার প্রতি, সেই বিশ্বাসে আজকে আমরা আঘাত পেলাম কেন? জুলাই সভাতেও গিয়ে এটাও ভেবেছি যে দিদি তো সব সময়তেই দিদি যখন রাস্তায় যেতে যেতে বাচ্চাদের পায়ে জুতো দেখতে পাইনি তাকে বলেছে জুতো দেওয়া হবে, তা আমরা এটাও ভেবেছিলাম যে এইরকম সংবেদনশীল যখন মুখ্যমন্ত্রী, আমরা প্রকাশ্য ধর্মসভায় গেছি, আমরা শুনতে চাইছিলাম যে উনি হয়তো বলবেন যে কাল থেকে ভাঙা বন্ধ, এই আনন্দ নিয়ে গেছিলাম, কিন্তু আমরা পুরোটাই নিরানন্দ হয়ে গেলাম। এই বর্ধমান পৌরসভার পক্ষ থেকে শুরু হয়েছে বর্ধমান শহরে 35টি ওয়ার্ডে হকার উচ্ছেদ অভিযান। আজ বর্ধমান শহরের হসপিটাল রোড থেকে শুরু করে কৃষ্ণসায় পার্ক পর্যন্ত ফুটপাতে থাকা সমস্ত দোকান ভাঙা হলো। হকার উচ্ছেদের সময় বিক্ষোভের মুখে পড়লেন খোদ বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। বর্ধমান হসপিটাল মোড়ে ফুটপাতে থাকা হকাররা আমাদের ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন, বড় বড় তাবত্তাবর নেতারা আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল, সেই জন্যই তো বসেছিলাম, এখন আমরা কোথায় যাব? কেউ কেউ কান্নায় ভেঙে পড়লেন চেয়ারম্যানের সামনে। অবদিকে হসপিটাল মোড়ে যেখানে ফুটপাতে হকারদের দোকান রয়েছে, তার পাশেই রয়েছে শাসক দলের পার্টি অফিস, কিন্তু বুলডোজার ছিল গরিব হকারদের দোকানে। আর তৃণমূলের পার্টি অফিস দেখেই বুলডোজার থেমে গেল, আর এই নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। হকাররা চাইছে তাদের পুনর্বাসন, কিন্তু বর্ধমান পুরসভার চেয়ারম্যানের মুখে পুনর্বাসনের কোনো কথাই শোনা গেল না। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, এখনও যেখানে যেখানে বাকি রয়েছে আমরা আগামী দিনের মধ্যে বর্ধমানের ফুটপাত হকারমুক্ত করব। এসব করতে গেলে কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে বটে, কিন্তু বিক্ষোভ আন্দোলন করে কোনো লাভ হবে না, ফুটপাত মুক্ত করতে হবে, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ, আর কি জানিয়েছেন তিনি শুনুন। পূর্ব বর্ধমান থেকে শেখ ইমতিয়াজের রিপোর্ট, আমার বর্ধমান ডিজিটাল নিউজ। পার্টি অফিস রয়েছে, দেখাবো তৃণমূলের পার্টি অফিস ফুটপাতের ওপর। ইন্দিরা তৃণমূলের পার্টি অফিস কি ভাঙা হবে? ফুটপাতের ওপরে পার্টি অফিসটা, তৃণমূলের পার্টি অফিস রয়েছে সেটা কেন ভাঙছে না, সেটাই প্রশ্ন তুলছে। দেখতে পাচ্ছেন পার্টি অফিসও রয়েছে ফুটপাতের ওপর, জবাব নেই কাউন্সিলরদের কাছ থেকে। তৃণমূলের পার্টি অফিসও রয়েছে ফুটপাতের ওপর, রাস্তার ওপর পার্টি অফিস, সে নিয়ে কোনো জবাব নেই কাউন্সিলরদের। কি বলবো দিদির কাছে, দিদিকে তো আমরা মায়ের চোখে দেখেছিলাম, আজকে 15 বছর ধরে দিদিকেই ভোট দিয়ে যাচ্ছি, কিন্তু মা যে এইরকম মেয়েদের ছেলেদের সর্বনাশ করবে আমরা বুঝতে পারিনি। এবার মায়ের কাছে আমরা চাইছি ভিক্ষা, যে আমাদের যেমন ভেঙে দিচ্ছে আমাদের যেন করে খাওয়ার মতো ব্যবস্থা করে দিক, দোকান না দিক, আমরা যেন কিছু এসে করে খেতে পারি সেই রকম ব্যবস্থা মা করুক। আমরা সকলেই ওনাকে খুব ভালোবাসি, এখনো ভালোবাসি, কিন্তু উনি আমাদের কিছু একটা ব্যবস্থা করুক, আমরা যাতে খেতে পারি। এই দেখুন আমার হ্যান্ডিক্যাপ, আমার হ্যান্ডিক্যাপ স্বামী, এই একটা দাদা আছে পায়ে খোঁড়া হাঁটতে পারে না, সমস্ত মানুষ আমাদের, আমরা করে খাচ্ছি, আমাদের যারা আমরা করে খেতে পারি। কোথায় যাব, আমরা বাড়িতেই যাব, আর কোথায় যাব? এরপরে কালকে থেকে আমাদের যদি না খাওয়াতে, আমরা বীজ খাবো দিদির কাছে, এবার আমরা ইয়ে করবো, দিদি আমাদের বীজ পাঠিয়ে দিকে, এবার চপ চা এই বিক্রি ছিল। কোথায় যাব জানি না, আর কোথায় যাব কিচ্ছু কোনো উপায় নেই, আমাদের মাথার ওপর লোন, এইটার ওপরে সংসার, মানে রাত পড়লে আমরা কি খাবো সেটার কোনো আমাদের অস্তিত্ব নেই। আমরা পড়াশোনা করো, আমরা চা চপ এসব ভেজেই তো খাচ্ছিলাম দিদির কথা অনুযায়ী। আর পৌরসভা এটা এতটাই চওড়া রাস্তা, এটা ভাঙার কোনো যুক্তিই নেই,
আর আমাদের এদিকটা যদি ভাঙা হয় তাহলে ওই পারের ওই ওগুলো লাইসেন্সযুক্ত, এগুলো কেন ভাঙা হলো না? আর যদি ভাঙাই হচ্ছে এগুলো, আমাদের পুনরায় ব্যবস্থা যেন করেন, এটাই আমাদের অনুরোধ। হ্যাঁ, এটার ওপর আমাদের মাথার ওপর কত লোন চলে, আমরা 12 বছর ধরে এখানে রয়েছি, 12 বছর ধরে পৌরসভার ট্যাক্স নেই আমাদের। ট্যাক্স করে দিন না, পৌরসভা পাকা করে দিন, ট্যাক্স করে দিন, আমরা এটা অনুরোধ করছি। তো আমাদের ছোট করেও ব্যবসা যেন করতে দেন। হ্যাঁ, এটাই আপনারা দেখুন, পৌরসভা মাননীয় পরে সরকার মহাশয় আমাদের খুবই পরিচিতি, আমরা পার্টিগত প্রথম থেকেই তৃণমূল পার্টি করি, আমাদের পেটে এইভাবে লাস্টটা আমরা মানতে পারছি না, সব বেকার হয়ে গেল। আমার এই বয়সে, এই 60 বছর বয়স হলো, এই বয়সে আমরা কি কাজ করতে পারবো? আমরা কিছু কাজ করতে পারবো? আলপনা আইছে।